হ্যালো ফ্রেন্ডস, মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। এখানে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত যে টেস্ট প্যাডটি, সেখানকার ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো পরপর সলভ করছি। অঙ্কের শুধুমাত্র MCQ, শূন্যস্থান পূরণ, ট্রু ফলস এবং 2 নম্বরের কোশ্চেনগুলো সলভ করছি। এর আগে আমাদের 3 থেকে 4টি পেজ সলভ করা হয়ে গেছে, সেটা প্লে লিস্টে পেয়ে যাবে। আর ABTS টেস্ট প্যাডটিও পরপর সলভ করা হচ্ছে, সেগুলোও প্লে লিস্টে খুঁজলে পেয়ে যাবেন। ভিডিও শুরু করার আগেই বলে রাখি, এই ভিডিওটি যদি ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট করুন। কারণ আপনারা লাইক এবং কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে ভিডিওটা ঠিক ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তাই অবশ্যই লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই দেখার সুযোগ পায়। আর চ্যানেল যদি কেউ নতুন থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমরা ম্যাথামেটিক্সের 377 নম্বর পেজটি করব। 1 নম্বর কোশ্চেন, 6% সরল সুদের হারে 400 টাকার 2.12 বছরের সুদ কত হবে? যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি। বার্ষিক সুদের হার 6%, আসল 400 টাকা, আর সময় হচ্ছে 2.12 বছর। দিয়ে বার করতে বলেছে, সুদ বার করতে বলেছে। তাহলে সুদ আই সমান আমরা জানি PRT/100। এবার পি এর মান তো আসল মানে 400 টাকা, আর এর মান হচ্ছে 6%, আর সময় হচ্ছে 2.12কে যদি ভাঙা হয়, তাহলে এটা পূর্ণ ভাঙা হলে 5/2 বছর। তাহলে 5/2 × 100, 100 দিয়ে 400কে কাটলে 4, এন্ড 2 দিয়ে 1কে কাটলে 3, তাহলে 4 × 3 = 12, 5/12 = 60 টাকা হচ্ছে সুদ। অপশান এ রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, এ সমানুপাতিক 1/b² হলে সঠিক বিবৃতিটি হলো কোনটি এই 4টের মধ্যে? তাহলে দেখো, এ সমানুপাতিক 1/b², এখানে যদি সমানুপাতিকটা তোলা হয় তাহলে, বা এরকম করতে পারো, সমানুপাতিকটা তুলেই দাও, এ সমান k/b². এবার এখান থেকে যদি করা হয় তাহলে এখানে ab² = k, কেটা অশূন্য ভেদ ধ্রুবক এখানে লিখে দিই, কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার এখান থেকে যদি b² মান বার করা হয় তাহলে k/a, এখান থেকে যদি b এর মান বার করা হয় b সমান হয়ে যাবে √k/±√a। এবার যদি কে এটা ধ্রুবক ভাবা হয় তাহলে বি সমানুপাতিক হয়ে যাবে 1/±√a, মানে অপশান ডি রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও অ্যাঙ্গেল BAC সমান 50° হলে অ্যাঙ্গেল OBC এর মান কত? ত্রিভুজ ABC একটা ত্রিভুজ আঁকলাম, এটা 2 নম্বরের কোশ্চেন ছিল, 3 নম্বরের কোশ্চেন। এর পরিকেন্দ্র মানে এর বাইরে যদি একটা ত্রিভুজ আঁকি, বাইরে যদি একটা বৃত্ত আঁকি, এই ত্রিভুজের বাইরে যদি একটা বৃত্ত আঁকি ABC, এর পরিকেন্দ্র ও মানে মাঝের পয়েন্টটা হচ্ছে ও। এবার BAC এই কোণটা বলে দিচ্ছে 50°, দিয়ে বলেছে OBC এই কোণটা কত? তাহলে এই কোণটা বার করতে গেলে আমি আগে এটা এটা যোগ করলাম, দিয়ে অ্যাঙ্গেল BAC সমান হচ্ছে 50°। এবার অ্যাঙ্গেল BAC সমান 50°, অ্যাঙ্গেল BACটা কী কোণ? অ্যাঙ্গেল BAC হলো BC বৃত্তচাপের উপর উপর বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। আর BOCটা হলো কেন্দ্রস্থ কোণ, এবং অ্যাঙ্গেল BOC হলো BC চাপের উপর কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা জানি অ্যাঙ্গেল BOC সমান হয়ে যাবে 2 অ্যাঙ্গেল BAC, মানে এর ডবল হয়ে যাবে, তাহলে 2 50, মানে 100° হবে এটা। এবার দেখো, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, মানে OB সমান হয়ে যাবে OC, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে। অতএব
অ্যাঙ্গেল ও বি সি সমান হয়ে যাবে 180, এটা 100 ডিগ্রি, তাহলে 180 থেকে 100 ডিগ্রি বাদ গিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে এটা বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 80 ডিগ্রি/2, মানে হচ্ছে 40 ডিগ্রি, অর্থাৎ বি উত্তরটা হবে সঠিক উত্তর। এরপরে কোশ্চেন, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমকোণতলের ক্ষেত্রফল কত? তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ কত বলেছে? অর্ধগোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেমি, তাহলে অতএব অর্ধগোলকের সমকোণতলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে, অর্ধগোলকের সমকোণতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr², নিরেট অর্ধগোলক, এটা নিরেট আছে, নিরেট অর্ধগোলক, তাহলে 3πr² হচ্ছে বর্গ সেমি। এবার 3πr² মানে 3 × 22 = 7, এবার r² মানে 7 × 7, দুটো r² আছে, দুটো এই দুটো কেটে গেল। 22 × 3 হচ্ছে 66 × 7, 66 আর 7 গুণ করলে 6 × 7 = 42, 6 × 7 = 42, 8 × 4 = 46 বর্গ সেমি, মানে অপশন এটা পাই দিয়েছিল, এটা এটা উত্তর করলেও হবে, বা এইখান থেকেই যদি পাই দিয়ে বার করা এইখান থেকে, তাহলে 3π × 7 × 7, মানে 7 × 3 = 21, আর সাথে গুণ করলে 7 × 7 = 14, তাহলে 147π হবে উত্তর, মানে অপশন সি রাইট অ্যান্সার, এটা করলেও হবে উত্তর। এটাও এখানে মাল্টিপল চয়েস আছে তো, তাহলে পাই রাখতে হবে। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ সমান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান কত হবে? 5-এর কোশ্চেন, একটা চতুর্ভুজ বলেছে ABCD, এবার অ্যাঙ্গেল এ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সমান যদি 120 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল সি সমান হবে, এটা সম্পূরক কোণ, তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ, মানে হয়ে যাবে 60 ডিগ্রি, তাহলে সি সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে, তাহলে 60 × πc/180, এবার কাটাকাটি হলে 3 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে πc/3 উত্তর, মানে অপশন এ রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তত্ত্বের সংখ্যা গুরুমান 15 হলে x এর মান কত হবে? দেখো এখানে সংখ্যা গুরুমান 15, মানে 15কে বেশিবার থাকতে হবে, তাহলে এখানে 17ও দুবার আছে, 16ও দুবার আছে, এখানে 15ও দুবার আছে, তাহলে সংখ্যা গুরুমান যদি 15 হতে হয়, তাহলে x এর মান হতে হবে 15ই হতে হবে, মানে অপশান সি রাইট অ্যান্সার, এখানে x এর মান হবে 15, মানে অপশান সি রাইট অ্যান্সার। 6-নম্বর কোশ্চেন, এরপরে আমরা আসব এই সত্য মিথ্যা না শূন্যস্থান পূরণ, কোনো ব্যবসায় এ 1800 টাকা এবং বি 9 মাসের জন্য 1000 টাকা খাটায়, উভয়ে লাভের অংশ সমান হলে এ এর টাকা কত মাসের জন্য খেটেছিল? তাহলে আমি ধরে নিলাম যে ধরি এ এর টাকা এক্স মাসের জন্য খেটেছিল, এখানটায় হয়ে যাবে, তাহলে 2 এর 1 এরটা, ধরি এ এর টাকা এক্স মাসের জন্য খেটেছিল, তাহলে অতএব লাভের অনুপাত কত হবে? লাভের অংশ সমান বলেছে, তাহলে এর যে লাভ হবে আর বি এর লাভ হবে, সেই দুটোর অনুপাত 1:1 হবে, মানে এখানে এ ডাইরেক্ট করে দিচ্ছে 1800 × x সমান হয়ে যাবে 1000 × 9, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে, যদি 0 0 কেটে যায় তাহলে এখান থেকে x সমান হয়ে যাবে 10 × 9/18, 9 × 2 = 18, 2 × 5 = 10, তাহলে x সমান বেরিয়ে গেল 5, তার মানে এর টাকাটা 5 মাসের জন্য কেটেছিল। এরপরের কোশ্চেন, x² - x + c = 0 এর বীজদ্বয় সর্বদা
অবাস্তব হবে যদি সি এর মান ড্যাশ হয়। তাহলে সি এর মান কি হলে এর বীজদ্বয় অবাস্তব হবে? তাহলে এই কোশ্চেনটা করার আগে আমি সমীকরণটা লিখে নেব। সমীকরণটা লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। সমীকরণের বীজদ্বয় অবাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান লেস দেন জিরো হয়। এবার বি স্কোয়ার মানে এখানে আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এর মান আছে এখানে ওয়ান, কিছু নয় মানে ওয়ান, আর সি এর মান তো সি আছে লেস দেন জিরো। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয়, মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, আর এখানে ফোর সি হচ্ছে লেস দেন জিরো। তাহলে যদি ঘোরানো হয়, ঘুরিয়ে লেখা হয়, তাহলে ওয়ান লেস দেন ফোর সি, এবার ওয়ান বাই ফোর লেস দেন সি। তাহলে এখানে এরকমও হতে পারে, বা এটা যদি ঘুরিয়ে লেখো, সি গ্রেটার দেন ওয়ান বাই ফোর হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা ড্যাশ হবে। তাহলে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা কী হবে? তিন নম্বর কোশ্চেন, বৃত্তস্থ সামান্তরিক হয় আয়তক্ষেত্র। বৃত্তস্থ সামান্তরিক হবে আয়তক্ষেত্র। এবারে যে সমান ভূমি ও সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত কত? দেখো এখানে সমান ভূমি বলেছে, তাহলে ধরি সবার সবগুলোরই ব্যাসার্ধ ধরে নিলাম, ধরি প্রত্যেক ঘনবস্তুর ব্যাসার্ধ আর একক ও উচ্চতা ধরে নিলাম এইচ একক। এবার দেখো একটা অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতা আর ব্যাসার্ধ সমান হয়ে যাবে, মানে এইটাই আর হয়ে যাবে। তাহলে এখান থেকে অর্ধগোলকের কেসটা থেকে বলা যাচ্ছে এইচ সমানই হচ্ছে আর। এবার আয়তনের অনুপাতটা নির্ণয় করি। আয়তনের অনুপাত, আয়তন অনুপাত কীভাবে বার করব? এবার প্রথমে আছে শঙ্কু, শঙ্কুর আয়তনের সূত্র এক এর তিন পাই আর স্কোয়ার এইচ। অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে দুই এর তিন পাই আর কিউ। আর চোঙের আয়তনের সূত্র হচ্ছে, চোঙের আয়তনের কী সূত্র? পাই আর স্কোয়ার এইচ। এবার এটা যদি ক্যালকুলেশন করা হয়, এখানে পাই পাই কেটে যাবে সব জায়গাতেই, আর এখানে আর স্কোয়ার, আর স্কোয়ার কেটে যাবে, তাহলে একের তিন এইচ অনুপাত দুইয়ের তিন আর অনুপাত এইচ। এবার সবার তো এইচ সমানই তো আর, এইচ সমানই আর, তাহলে এইচের জায়গায় আর বসিয়ে দিলে হয়ে যাবে একের তিন আর অনুপাত দুইয়ের তিন আর অনুপাত আর, আর আর চলে গেলে এখানে পড়তে হবে একের তিন অনুপাত দুইয়ের তিন অনুপাত ওয়ান। এবার তিন দিয়ে সবাইকে গুণ করে দিলে তাহলে এটা হয়ে যাবে ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি, এই কোশ্চেনের সঠিক উত্তর। এবার তারপরে কোশ্চেন, সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। তাহলে সূর্যের উন্নতি কোণ কত হতে হবে? তবে ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের দৈর্ঘ্য সমান হয়, মানে এই যে ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের দৈর্ঘ্য সমান হয় কখন? সূর্যের উন্নতি কোণ কত হলে? 45 ডিগ্রি হলে। তাহলে উত্তর হবে 45 ডিগ্রি। এরপরে কোশ্চেন, যৌগিক গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা অনেকবার করেছি, এই যৌগিক গড় মধ্যমা আর সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপরে সত্য মিথ্যা করব। সত্য মিথ্যার প্রথম কোশ্চেন, এটা কত পেজ? 378 পেজ। 2R% হারে 2P টাকার এন বাই টু বছরের চক্রবৃদ্ধি সুদ, এইটা এটা বার করতে হবে। তাহলে দেখো এখানে বলা আছে তিন নম্বর তিনের একেরটা, সুদের হার বলা আছে 2R% সময় সমান এন বাই টু বছর, আর মূলধন বলা আছে 2P টাকা। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি কত হবে?
এখানে পি মানে সূত্র হয় এরকম, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন, এটা সূত্র হয়, কিন্তু এখানে পি এর জায়গায় আছে টু পি, আর এখানে ওয়ান প্লাস আর এর জায়গায় আছে টু আর, আর এন এর জায়গায় আছে এন বাই টু, তাহলে এইটা হবে, এটা হবে না, এটা হবে। এবার এখানে টু দিয়ে কাটলে এটা হবে 50, তাহলে উত্তর হচ্ছে টু পি ওয়ান প্লাস আর বাই 50 টু দি পাওয়ার এন পি, এন বাই টু। অতএব সুদ কত হবে, সুদ হবে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ হবে যে যে সুদ আসলটা বেরোলে এখান থেকে আসলটা বাদ, মানে টু পি ওয়ান প্লাস আর বাই 50 টু দি পাওয়ার এন বাই টু মাইনাস টু পি, এটাই দিয়েছে উত্তর, তাহলে এটা সত্য হয়ে যাবে। এরপরে কোশ্চেন, কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত হচ্ছে 1:1, এটাও সত্যি হবে, 1 করে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও একটা অনুপাত a:b, ঠিক আছে, তার ব্যস্ত অনুপাত কত হবে b:a, তাদের যৌগিক অনুপাত করলে কী হবে, এই সামনে দুটো গুণ আর পেছনে দুটো গুণ, তাহলে ab:ba মানেই হচ্ছে ab:ab, মানে হচ্ছে 1:1, মানে এটা হচ্ছে সত্য। এর পরের কোশ্চেন, কোনো বৃত্তের অন্তস্থ একটি বিন্দু P, বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক P বিন্দুগামী হবে। দেখো এই যে কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটা একটা বৃত্তর ভেতরে যদি বিন্দু P থাকে তাহলে এই দিকে কি কোনো স্পর্শক টানা যাবে, না কোনো স্পর্শক টানা যাবে না, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা, কোনো স্পর্শক টানা যাবে না। এর পরের কোশ্চেন, 3 সেমি ব্যাসার্ধের একটি লম্ব বৃত্তাকার চমকে গলিয়ে সম ব্যাসার্ধের একটি গোলক তৈরি করা হলে আয়তন সমান হবে। দেখো এখানে 3 সেমি ব্যাসার্ধের লম্ব বৃত্তাকার চমকে গলিয়ে একটি সম ব্যাসার্ধের গোলক তৈরি করা হলে আয়তন সমান হবে বলেছে। 3 সেমি ব্যাসার্ধের একটি লম্ব বৃত্তাকার চমকে যদি গলানো হয়, যে গোলক তৈরি করা হলেও গোলকের আয়তনটা না হয় বার করা যাবে 3 সেমি ব্যাসার্ধ দিয়ে, কিন্তু লম্ব বৃত্তাকার চমটা তো যত বড় খুশি হতে পারে দৈর্ঘ্যটা, তাহলে তার আয়তনের সঙ্গে গোলকের আয়তনের সম্পর্ক নাই, কারণ এর উচ্চতাটাও ভ্যারি করবে, উচ্চতাটা তো ওপর নির্ভর করছে, শুধুমাত্র ব্যাসার্ধের ওপর তো নির্ভর করবে না, তাই এটা হয়ে যাবে মিথ্যা। এর পরের কোশ্চেন হচ্ছে, cos 54° এবং sin 36° এর সমান, তাহলে এই 4 নম্বর কোশ্চেনটা হবে মিথ্যা, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটা, cos 54° সমানই হচ্ছে cos 90° মাইনাস 36° সমানই হচ্ছে, কসের পূরক হচ্ছে সাইন, তাহলে sin 36°, এটাই দেওয়া আছে দুটোর মান সমান, অর্থাৎ সত্য, উত্তর হবে সত্য। এর পরের কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন, অজৈব লেখচিত্র থেকে সংখ্যাগুরু মান পাওয়া যায়, অজৈব লেখচিত্র থেকে সংখ্যাগুরু মান পাওয়া যায় না, অজৈব লেখচিত্র থেকে মধ্যমা পাওয়া যায়, তাহলে 6-এর উত্তরটা হবে মিথ্যা। এই ভিডিওতে এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আমরা এই 378 পেজেরই 4 নম্বর দাগের কোশ্চেনগুলো, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, এবং উপকার হয়ে থাকলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানান সেটা, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা আরও ছড়িয়ে দিন। আর চ্যানেলে যদি নতুন কেউ থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করুন, যাতে আমার ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এন্ড স্ক্রিনে পূর্ববর্তী যে সমস্ত টেস্ট পেপার করা হয়েছিল সেগুলো দেওয়া হবে শেষে, সেগুলো দেখে নেবেন। থ্যাংক ইউ দেখার জন্য।